হিজরতের নামে বাড়ি ছাড়া 55 জনের মধ্যে 38 জনের পরিচয় পেয়েছে র‍্যাব। তারা সবাই নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ায় যোগ দিয়েছে। এই 38 জন সহ আরো অনেক সদস্য সামরিক প্রশিক্ষণ দিচ্ছে পার্বত্য এলাকায়। সেখানে বিচ্ছিন্ন কিছু সংগঠনের সাথে যোগ দিয়ে চলছে এই প্রশিক্ষণ। রুবিনা ইয়াসমিনের রিপোর্ট। গত দুই বছরে সারা দেশে কথিত হিজরতের নামে বাড়ি ছেড়েছেন কমপক্ষে 55 জন। নানা আলোচনা ও উদ্বেগের পর সম্প্রতি কয়েকজনকে আটক করে র‍্যাব জানায় নাশকতার উদ্দেশ্যে দেশে কার্যক্রম চালাচ্ছে তাদের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া। সংগঠনটির 38 সদস্য পরিচয় পেয়েছে র‍্যাব। এর মধ্যে গত 6 অক্টোবর 7 জনকে গ্রেপ্তার করে র‍্যাব, আর রোববার গ্রেপ্তার করা হয় আরো 5 জনকে। তারা সবাই নতুন এই জঙ্গি সংগঠনের সাথে জড়িত বলে জানায় র‍্যাব। ধীরে ধীরে যে তারা এই বিভিন্ন স্থানে জমায়েত হয়েছে, এই যে এখানে আমরা তাদের কাছে যেটা পেয়েছি যে আমরা এই যে 50 জনের কথা বলছি সবাই যে পার্বত্য অঞ্চল আছে এরকমটা আমরা শিওর না, বাট তাদের মধ্যে অনেকেই পার্বত্য অঞ্চলে রয়েছে বলে তারা আমাদেরকে তথ্য দিয়েছে। তারা যে সবাই একসাথে রয়েছে এটাও শিওর না, তারা বিচ্ছিন্নভাবে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসগুলো বলছি যে আমরা যখনই তথ্য পাচ্ছি আমরা অভিযান পরিচালনা করছি। র‍্যাব বলছে দেশের বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ শেষে নতুন এই সংগঠনটির সদস্যরা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে পার্বত্য এলাকায়, সহায়তা নিচ্ছে বিচ্ছিন্নতাবাদী কিছু সংগঠনের। হাবিবুল্লাহর কাছ থেকে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সে বিভিন্ন নামে বেনামে বা বিভিন্নভাবে সে চাঁদা আদায় করত, সেই চাঁদার অর্থ সে এই সংগঠনের কাছে সে ব্যবহার করত বা তার সংগঠনকে সে দিত। সেখানে তার যে নাইকেন্স হইতে যে মাদ্রাসা আপনার ছবিটা দেখেছেন, এই মাদ্রাসার যারা আছেন তাদের পিছনে প্লাস সংগঠনের বিভিন্ন কাজে সে ব্যবহার করতেন। তাদেরকে আপনারা দেখেছেন যে বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে। এখন পর্যন্ত আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে বিভিন্ন সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কি না, যেটা আমি বলেছি যে আমরা একটা সমন্বিতভাবে এখন অভিযান পরিচালনা করছি, সেখানে যদি আমরা তাদেরকে গ্রেফতার করতে পারি বা আইনের আওতায় নিয়ে আসতে পারি তাহলে হয়তো এই ব্যাপারে আপনাদেরকে আরও ডিটেলস আমরা বলতে পারব। তবে নতুন এই সংগঠনটির নেতৃত্বে কারা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তারা বিভিন্ন নামে বেনামে চাঁদা সংগ্রহ করে। রুবিনা ইয়াসমিন, জিটিভি নিউজ, ঢাকা।